नमस्कार, कैमेलियास किचेने आपनादे सकल के स्वागत जानाय। आज के आमी बानाबो नोते शाक भाजा। नोते शाक भाजा बनानोर जोन्नो की उपकरण लागबे एक बार देखे नेया जाक। नोते शाक भाजा बनानोर जोन्नो प्रथमे कड़ाईते 1 टेबिल स्पून सर्षे तेल दिए दीते हबे। तेलटा गरम होले तारपर एर मध्ये बड़ी दीते हबे। बड़ीगुलोके हल्का करे भेजे नीते हबे। বড়িটা হালকা বাদামি রঙের হয়ে গেলে তারপর ওটাকে নামিয়ে নিতে হবে। এবারে ওই একই তেলে বাদামগুলো ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেলে বাদামগুলো কালার পরিবর্তন হয়ে যাবে আর বাদামগুলো একটু ফেটে যাবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে। এবারে ওই তেলের মধ্যে 1/4 টি স্পুন কালো জিরে দিয়ে দিতে হবে। তারপরে ওর মধ্যে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ভাজা বড়িগুলো নরম করার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। নোতে শাক ভাজা খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটা বাঙালি পদ। নোতে শাক ভাজা গরম ভাতের সাথে পরিবেশন করা যেতে পারে। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে, এবারে পেঁয়াজের মধ্যে নোতে শাকটা দিয়ে দিতে হবে। শাকগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে 1 টি স্পুন লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পরে শাকটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে শাকটাকে কভার করে 5 মিনিট মতো হতে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এবারে শাকটাকে আরেকবার ভালো করে নেড়ে নিয়ে আবার এটাকে কভার করে 5 মিনিট হতে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, শাকটা হয়ে এসেছে। এবারে শাকের মধ্যে জলে ভেজানো বড়িটা আর ভাজা বাদামটা দিয়ে দিতে হবে। বড়ি আর বাদাম দিয়ে শাকটাকে ভালো করে নাড়তে হবে আর বড়িগুলোকে অল্প অল্প ভেঙে দিতে হবে। সাধারণত শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে যায়। যদি মনে হয় যে শাকটা সেদ্ধ হয়নি তাহলে ওতে সামান্য জল দিতে হতে পারে। আমার এখানে শাকটা আরও একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। এবারে আবার ভালো করে নেড়ে নিয়ে শাকটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। নোতে শাকটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিতে হবে। আপনারাও এভাবে বাড়িতে নোতে শাক ভাজা বানান, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।